সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। পৃথিবীর যে প্রান্তে বসে, কাছে, দূরে, যেখান থেকে আপনারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন, তাদের প্রত্যেককে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। পবিত্র মাহে রমজান উপলক্ষে বরেন্দ্র অনলাইন টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক আয়োজন হেলটেক মাহে রমজানের স্বাস্থ্য ভাবনা। হেলটেক রিয়েল এস্টেট অ্যান্ড বিল্ডার্স অ্যাপার্টমেন্ট বুকিংয়ে পুরো রমজান মাস জুড়ে দিচ্ছে আকর্ষণীয় উপহার। অনুষ্ঠান গ্রন্থনা এবং উপস্থাপনায় আপনাদের সঙ্গে রয়েছে আমি হাসান আবাবিল, এবং প্রত্যেক দিনের মতো একজন অতিথি আমাদের মাঝে উপস্থিত থাকেন। আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের বন্ধ টিভি স্টুডিওতে কথা বলবার জন্য ডাক্তার আয়েশা নুসরাত জাহান মধুমতি, মেডিকেল অফিসার, উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, পাবনা। ডক্টর মধুমতি, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আপনি পরিবার পরিকল্পনা নিয়ে কাজ করছেন এবং পাবনায় নিয়োজিত রয়েছেন। আসলে আপনার কাছে প্রথমে জানতে চাচ্ছিলাম যে পরিবার পরিকল্পনাটা কি? আচ্ছা, পরিবার পরিকল্পনা আর জন্ম নিয়ন্ত্রণ, এই দুটো কিন্তু ভিন্ন জিনিস। আসলে পরিবার পরিকল্পনা নিয়ে আমাদের দেশে অনেক ভ্রান্ত ধারণা রয়েছে, যে প্রথমেই বলা হয় যে বাচ্চা নিব না, এই রকম একটা ধারণা প্রথমে চলে আসে। এবং সবার প্রথমে যখন এরকম ধারণা চলে আসে, তখন ডাক্তারের কাছে যাওয়াটা মূলত মানুষ অ্যাভয়েড করতে চায়। তারা বলে যে না, থাক আমাদের, বা পরিবার পরিকল্পনা বিষয়ে যারা কাজ করেন তাদের সঙ্গে সাক্ষাৎটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করেন। কিন্তু আসলে পরিবার পরিকল্পনা বিষয়টা শুরু হয়, এই কাজটা শুরু হয় মূলত বিয়ের পূর্ববর্তী থেকে, একদম একজন দম্পতি বাচ্চা ধারণে সক্ষম থাকা পর্যন্ত। বিশেষ করে আপনারা জানেন যে একজন স্ত্রী, তিনি হচ্ছে 50 বছর বয়স পর্যন্ত সর্বোচ্চ, মূলত দেখা যায় যে 40 থেকে শুরু হয়ে যায় যে মেনোপজের সময়টা, তখন কিন্তু আমি বলবো যে 50 বছর বয়স পর্যন্ত উনি কিন্তু বাচ্চা ধারণে সক্ষম থাকেন, তারপরে কিন্তু তিনি বাচ্চা ধারণের সক্ষমতা হারান। তাহলে পরিবার পরিকল্পনা সম্পর্কে যেটা আমি বলতে পারি, একজন সক্ষম দম্পতির পারিবারিক, ব্যক্তিগত, পারিপার্শ্বিক এবং অর্থনৈতিক তার যে অবস্থা, সেই অবস্থা অনুযায়ী তারা কতজন সন্তান নেবেন এবং সেই সন্তানদের সমস্ত দায়িত্ব তারা কিভাবে পালন করবেন, সব কিছু মিলিয়ে মূলত পরিবার পরিকল্পনা। আপনি বলতে পারেন যে তাহলে কি জন্ম নিয়ন্ত্রণের সঙ্গে সরাসরিভাবে সম্পর্কিত? হ্যাঁ, সম্পর্কিত, কিন্তু বাচ্চা বেশিও নেওয়া যেতে পারে, কমও নেওয়া যেতে পারে, তবে দেশ এবং সময় ভেদে নিজের সামর্থ্যের অনুযায়ী পরিকল্পনা, সার্বিক পরিকল্পনাকে আমরা পরিবার পরিকল্পনা বলে থাকি। ধন্যবাদ ডক্টর মধুমতি, আপনি অনেক মূল্যবান সময় ব্যয় করে আমাদের এখানে এসেছেন। আপনার কাছে একটি বিষয় জানতে চাচ্ছিলাম, যে পরিকল্পনা ছাড়া যদি আমরা কাজ করি, যে কোনো কাজের তো একটা নির্দিষ্ট পরিকল্পনা থাকা দরকার, সেটা পরিবারের ক্ষেত্রে হোক, সংসার করার ক্ষেত্রে হোক। যেমন আমরা যদি কোনো কিছু কেনাকাটা করতে যাই, তাও একটা বাজেট থাকে, সেই অনুযায়ী কাজ করি। তো অনেকেই মনে করে যে এটা আমার জন্য আসলে অ্যাফোর্ডেবল কিনা, অনেকে ভয় পায় ডাক্তারের কাছে যেতে, ডাক্তারের সাথে শেয়ার করতে, কথা বলতে। আসলে এই ভয়টা অনেকটা কুসংস্কার থেকেও আমাদের হয়ে থাকে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা মনে করি যেটা অনেক ব্যয়বহুল, বা ডাক্তারের কাছে গেলে হয়তো খরচ বেড়ে যাবে। এই বিষয়গুলো আপনি কিভাবে মূল্যায়ন করছেন? আচ্ছা, এটা তো অনেক বড় একটা আলোচনা, তো আমি হচ্ছে চেষ্টা করি যত সংক্ষেপে বলা যেতে পারে আর কি, যেহেতু সময়টা অনেক কম আছে আমাদের হাতে। আচ্ছা, পরিবার পরিকল্পনা বিষয়টা কিন্তু আমি আবার প্রথমে বলেছি যে ব্যয়বহুল কিংবা হচ্ছে মানে হয় সেটি ব্যয়বহুল হবে কিংবা তাতে একেবারে ব্যয় নাও হতে পারে, এটা একদম সম্পূর্ণ নির্ভর করে আমাদের নিজেদের চয়েসের উপরে, আমরা কিভাবে সেটাকে নেব। যেমন আমি বলবো যে পরিবার পরিকল্পনা গ্রহণ করার জন্য প্রথমেই আমি বলবো প্রত্যেক সুস্থ দম্পতিকে, বিশেষ করে তারা যেন একদম যখনই তারা বিবাহের পরিকল্পনা করবেন, তখন থেকেই তারা যেন একজন পরিবার পরিকল্পনা অফিসার বা ডাক্তার, যার সঙ্গে হোক, একটু অ্যাটাচমেন্টে থাকা, তার সঙ্গে একটু সম্পর্কে থাকা, তার সঙ্গে একটু কথা বলতে যাওয়া, এক দুইটা ভিজিট করা করতে পারেন। এতে খুব বেশি ব্যয়বহুল তা কিন্তু না। আর আমাদের সরকারের কারণে এখন প্রতিটা উপজেলায় পরিবার পরিকল্পনা অফিস আছে, সেখানে বিনামূল্যে আমরা কিন্তু পরামর্শ প্রদান করে থাকি, যেটাকে আমরা বলে থাকি কাউন্সিলিং। এখন যে বিষয়টা হচ্ছে যে বিবাহের পূর্ববর্তী কেন প্রয়োজন, কারণ কি, মানে দেখা যায় বিবাহের পরবর্তী সময়ে আমাদের কিছু টেস্ট করা দরকার পড়ে, যে বিশেষ করে সব থেকে মূল্যবান যে ব্যাপারটা, থ্যালাসেমিয়া। একজন পুরুষ এবং যিনি স্ত্রী, তারা দুজন যদি থ্যালাসেমিয়ার ক্যারিয়ার হন, তাহলে তাদের কিন্তু সন্তান থ্যালাসেমিয়া মেজর হতে পারে। আর এটি কিন্তু বাংলাদেশে এখন খুবই গুরুত্বপূর্ণ একটা কনসার্ন হিসেবে দেখা গিয়েছে। তা আমি সেটাই বলবো যে পরিবার পরিকল্পনার বিষয়টা কিন্তু একদম শুরু হয় তাহলে বিয়ের পূর্ববর্তী থেকে, আপনি বুঝতে পেরেছেন। এখন আমাদের দেশের কনটেক্সট অনুযায়ী আমি বলবো যে আমাদের দেশে কিন্তু জনসংখ্যা মানে বিশাল হারে বৃদ্ধি পাচ্ছে। এখন বর্তমানে জন্মহার হচ্ছে 1.34%। তাহলে দেখা যাচ্ছে যে আজ থেকে 20 বছর পরে বর্তমানে 16 কোটি জনসংখ্যা আছে, তারপরে সেটা হয়ে যেতে পারে প্রায় দ্বিগুণ, 32 কোটি হয়ে যেতে পারে। তো আমাদের দেশের জন্য এটা, আমি একটু ইন্টারফেয়ার করছি আপনাকে, একটা সময় আমরা দেখেছি যে আমাদের পূর্ববর্তী জেনারেশন, যেমন আমাদের মা খালাদের, এদের তো 6টা 7টা করে সন্তান ছিল, এবং আমার নানিদের
13টা 14টা 15টা অনেক ক্ষেত্রে 18টা 20টা সন্তানও দেখা গেছে, কিন্তু এখন তো এত বেশি সন্তানের প্রবণতা নাই বা এটা হচ্ছেও না, এটা অটোমেটিক্যালি আসলে কি সন্তান নেওয়ার প্রবণতাটা এটা অটোমেটিক্যালি কমেনি। আপনি দেখবেন যে আমাদের দেশ স্বাধীন হওয়ার পর থেকেই কিন্তু 1974 সাল থেকে মোটামুটি ভাবে পরিবার পরিকল্পনা অধিদপ্তর খুব সক্রিয়ভাবে কাজ করছে এই বিষয়ে, কারণ ওই সময় আমাদের পরিবার পরিকল্পনা অধিদপ্তর মানে বেশ তখন সরকারিভাবে ছিল না, বেসরকারিভাবে যে কাজগুলো শুরু করেছিল তখন যারা পরিকল্পনা করেছিলেন তারা বুঝতে পারছিলেন এইভাবে যদি জন্মহার চলতে থাকে, যে সময় যে 14-15টা করে সন্তান হতো, এভাবে যদি জন্মহার বৃদ্ধি পেতেই থাকে, এভাবে যদি বাচ্চা জন্ম নিতে থাকে, সন্তান জন্ম নিতে থাকে, তখন দেখা যাবে কি যে আমাদের দেশে ছোট দেশ তো 1,47,000 বর্গ কিলোমিটার, তো এই এত ছোট দেশে এত বিপুল পরিমাণ জনসংখ্যা আসলে একটা বোঝা হয়ে দাঁড়ায়, ঠিক আছে? তো তখন থেকে এই কাজটা করা হচ্ছে আর আমাদের জনশক্তি জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করার জন্য সরকারের তো নানা রকম প্রকল্প আছে এবং আমরাও চাই যে আমাদের আমাদের হচ্ছে এই আমাদের দেশের যে সম্পদ সেই সম্পদ অনুযায়ী সম্পদ ব্যবহার করতে পারবে এই ধরনের জনসংখ্যা প্রয়োজন, তো সেই কারণে এই পরিবার পরিকল্পনা কাজটা সক্রিয় হয়ে করছে। আপনি ব্যয়ের কথা বলেছিলেন, আসলে পরিবার পরিকল্পনা দুই ভাবে করা যায়, প্রাকৃতিক এবং কেমিক্যাল, যেটা হচ্ছে কেমিক্যালের মধ্যে চলে যায় যে বড়ি, তারপর ইমপ্ল্যান্ট, ইঞ্জেকশন, তখন দেখা যায় একটা পরিবারের খুব ব্যয় হচ্ছে, কিন্তু প্রাকৃতিকভাবেও সম্ভব, যেমন আজল পদ্ধতি। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আজল পদ্ধতির ব্যাপারে খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, একজন চাইলেই আজল পদ্ধতির মাধ্যমে কিন্তু সন্তান উৎপাদন নাও করতে পারে, সে সম্পূর্ণভাবে প্রাকৃতিক এবং এই বিষয়ে কোনো খরচ নেই। এছাড়া মাসিকের যে সময়টা আছে এইভাবে মাসিকের সময় ভাগ করে নিয়ে, কারণ একজন সুস্থ মহিলা তিনি মাসিকের সময়ের উপর নির্ভর করে কিন্তু বাচ্চা সন্তান ধারণে সক্ষম হয়, দেখা যায় তার মাসিকের পরবর্তী সময় কিন্তু তিনি সন্তান ধারণে সক্ষম থাকেন না, কিংবা একদম মাসিক শেষ হওয়ার পরবর্তী কিছু দিন তিনি সন্তান ধারণে সক্ষম থাকেন না, একটি নির্দিষ্ট টাইম আছে, ওই সময় মেনটেন করেও কিন্তু উনি পরিকল্পনা করতে পারেন। এমনকি বাচ্চা জন্মদানের পরে যতদিন তিনি হচ্ছে বুকের দুধ পান করাবেন ততদিন পর্যন্ত কিন্তু তিনি সন্তান ধারণে, বিশেষ করে ওর প্রথম 6 মাস উনি সন্তান ধারণে সক্ষম নাও থাকতে পারেন, তো এইটা কিন্তু সম্পূর্ণভাবে প্রাকৃতিক এবং এতে কোনো খরচ নেই। ধন্যবাদ ডক্টর মধুমতি, আপনি খুব গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন পবিত্র মাহে রমজান উপলক্ষে বরেন্দ্র অনলাইন টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক আলোচনা অনুষ্ঠান হিলটেক মাহে রমজানের স্বাস্থ্য ভাবনা। আমরা কথা বলছিলাম ডাক্তার মধুমন্ত্রীর সঙ্গে, খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনার সঙ্গে কথা বলছিলাম যে পরিবারে যে আমাদের সন্তানগুলো থেকে থাকে, অনেক পরিবারে সন্তান নেই, অনেক দম্পতি সন্তানের জন্য চেষ্টা করছেন কিন্তু সন্তান তাদের হচ্ছে না, এক্ষেত্রে তারা ডাক্তারের কাছে যাবে কি যাবে না একটা দ্বিধার মধ্যে থাকে, সেক্ষেত্রে আপনি কি পরামর্শ দিবেন? আমি পরামর্শ দিব যে অবশ্যই তাকে ডাক্তারের কাছে যেতে হবে, এবং শুধু তাকে না, আমাদের দেশে দেখা যায় কি যে তারা হচ্ছে স্ত্রীকে পাঠায়, মানে মানে বিষয় মানে পরিবারের এখন একটা বিষয় হয়ে গেছে যে পুরুষের কোনো সমস্যা থাকে না কিন্তু তারা স্ত্রীকে পাঠায়, যদিও আমাদের সরকারের কারণে আমরা এই ব্যাপারে অনেক সচেতনতা কিন্তু মানে ডেভেলপ করতে পেরেছি, তারপরও দেখা যায় যে স্ত্রীকে পাঠানো হয় তার সঙ্গে তার স্বামী যেতে চান না, কিন্তু আমি বলবো একজন দম্পতি যারা বাচ্চা ধারণে সক্ষম তাদের উভয়েরই একজন ডক্টরের কাছে গিয়ে পরামর্শ নেওয়া উচিত, এবং তাদের উভয়েরই আমরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা দিতে পারি, কেন তাদের সন্তান হচ্ছে না, তাদের সন্তান ধারণের জন্য তাদের কী কী কাউন্সিলিং প্রয়োজন, তাদের কীভাবে হচ্ছে সন্তান ধারণে তারা হচ্ছে বেশি সক্ষম হতে পারবেন, আমরা দরকার হলে তাদের জন্য হচ্ছে এখন কিন্তু অনেক চিকিৎসা পদ্ধতি আছে। আসলে আমরা তো দেখি যে একজন ভালো ডাক্তার কাছে গেলে অনেক বেশি খরচ হয়ে যায়, এই ক্ষেত্রে কি সরকারের কি কি সুবিধা রয়েছে? আচ্ছা, একজন ভালো ডাক্তারের কাছে গেলে অনেক বেশি খরচ হয়ে যায়, আমি আগেই বলবো একজন ভালো ডাক্তার কিন্তু কাউন্সিলিং এর জন্য তার খরচটা হচ্ছে না, ঠিক আছে? এবং আমাদের সরকার এ ব্যাপারে অনেক অনেক বেশি সচেতন, এবং প্রত্যেকটি সরকারি হাসপাতালে, প্রত্যেকটি উপজেলা লেভেলে, এমনকি কমিউনিটি লেভেল মানে ইউনিয়ন পর্যায়ে কিন্তু এখন ডাক্তারদের একদম ফ্রি পরামর্শ প্রদানের কিন্তু একটা ব্যবস্থা আমাদের সরকার নিয়েছেন, এমনকি এই সংক্রান্ত যতগুলো টেস্ট করানো হয় এগুলো ব্যাপারেও কিন্তু সরকার অনেক ডিসকাউন্ট দিয়েছেন এই সরকারি হাসপাতালে। আমি সেই প্রসঙ্গেই যাব আপনার কাছে, বলতে চাচ্ছিলাম যে কথায় ছিলাম আমরা যে একটা দম্পতি দীর্ঘদিন চেষ্টা করছে তাদের বাচ্চা কাচ্চা হচ্ছে না, মোটামুটি অনেক সময় 8-10 বছর হয়ে যায় আমরা দেখতে পাই, তারা মনেই করে না যে তারা বান্ধত্বে ভুগছে, আসলে এটি ধরে নেওয়া উচিত নাকি চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত, এবং শরণাপন্ন হলে তারপরে স্টেপগুলো কী হবে? জি জি, আমি যেটা বলছি যে আসলে পরবর্তী স্টেপ তো অনেক বিস্তারিত ব্যাপার, এ বিষয়ে একটা স্বতন্ত্র মানে প্রোগ্রাম করা যায় আর কি, পরবর্তী স্টেপগুলো আমি বলবো যে খরচের ভয় পেলে হবে না, কারণ এটা দেখা যাচ্ছে খুব কম, মানে ধরে নিলাম যে শুধু ওষুধ খেয়েও হয়ে যেতে পারে, আবার দেখা যাচ্ছে দীর্ঘসূত্রী একটা প্রোগ্রামের মধ্যে যেতে হতে পারে, যেমন টেস্ট টিউব বেবি, এটা একটা দীর্ঘসূত্রী প্রোগ্রাম এবং অনেক ব্যয়বহুল, এ পর্যন্তও কিন্তু যেতে পারে। তো প্রথমেই যে বলবো যে ওনারা চিন্তা করছেন না বা ওনারা ভাবছেন না যে ওনারা মানে বন্ধাত্ম মানে তো একদম তারা যে সন্তান ধারণে অক্ষম তাও না হতে পারে, আমরা বলে থাকি স্টেরিলাইজেশন
আর হচ্ছে ইনফার্টিলিটি, দুইটা কিন্তু ভিন্ন জিনিস। স্টারিলাইজেশন মানে বন্ধাত্ব, তাদের কোনোদিনই বাচ্চা হবে না, কিন্তু ইনফার্টিলিটি মানে হচ্ছে তারা সাময়িক সময়ের জন্য বন্ধাত্বের শিকার, হয়তো তাদের প্রাকৃতিকভাবে হচ্ছে না, তখন তাদেরকে হয় আমাদের ওষুধের মাধ্যমে বা যে কোনো প্রসেসের মাধ্যমে আমরা তাদের এই ইনফার্টিলিটিটাকে আমরা সরিয়ে হচ্ছে তাদের ফার্টাইল করতে পারি আর কি। তার জন্য অনেক পদ্ধতির মধ্যে দিয়ে যেতে হয়। তবে আমি বলবো প্রত্যেক দম্পতিকেই, আমি প্রথমে আপনাকে বলেছি বিবাহের শুরু থেকে, তারা যখন বিবাহের পরিকল্পনা করছেন তখন থেকে শুরু করি তাদের একদম সামগ্রিক জীবনব্যাপী তাদের ডাক্তারের পরামর্শ মধ্যে থাকতে হবে, এতে ব্যয়বহুল। ধন্যবাদ ডক্টর মধুমন্ত। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেখছেন পবিত্র মাহে রমজান উপলক্ষে বরেন্দ্র অনলাইন টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক আয়োজন হিলটেক মাহে রমজানের স্বাস্থ্য ভাবনা অনুষ্ঠানের এ পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না, আমাদের সঙ্গে থাকুন। হিলটেক রিয়েল এস্টেট অ্যান্ড বিল্ডার্স নিয়ে এলো সর্বাধুনিক সুবিধা সম্বলিত আবাসন প্রকল্প হিলটেক এলাহি টাওয়ার। প্রিয় রাজশাহীবাসী, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে জানাচ্ছি হিলটেক রিয়েল এস্টেট অ্যান্ড বিল্ডার্স এর পক্ষ থেকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। হিলটেক রিয়েল এস্টেট অ্যান্ড বিল্ডার্স আপনার স্বপ্নকে বাস্তবে রূপদানের জন্য নিয়ে এলো নতুন উদ্যোগ হিলটেক এলাহি টাওয়ার। পবিত্র রমজান মাসে বুকিং করলেই থাকছে আকর্ষণীয় উপহার, সুতরাং আসুন আমাদের প্রজেক্ট ভিজিট করুন। হিলটেক এলাহি টাওয়ার আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত আবাসন প্রকল্প পূরণ করবে আপনার স্বপ্ন। রাজশাহী সিটি কর্পোরেশনের প্রাণকেন্দ্র সাহেববাজার আলুপট্টির পাশে সাগরপাড়া রোড, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালিদ মাসুদ পাইলটের বাড়ির সামনে ঘোড়ামারা রাজশাহীতে। হিলটেক রিয়েল এস্টেট অ্যান্ড বিল্ডার্স, ইওর ড্রিম আওয়ার ইনিশিয়েটিভ। সুপ্রিয় দর্শক মন্ডলী, বিরতির পর আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি হিলটেক মাহে রমজানের স্বাস্থ্য ভাবনা অনুষ্ঠানটি দেখবার জন্য। আমরা কথা বলছিলাম বিরতির আগে ডাক্তার আয়েশা নুসরাত জাহান মধুমন্ত্রী, মেডিকেল অফিসার, উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, পাবনা সদর, পাবনা। আপনাকে বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আমরা আসলে পারিবারিক বিষয় নিয়ে কথা বলছিলাম এবং খুব গুরুত্বপূর্ণ আলোচনা করছিলাম। আমরা অনেক সময় দেখি যে প্যারেন্টিংয়ে সমস্যা হয়, যে একটা বাচ্চা জন্ম নেওয়ার পর, দুটো বাচ্চা জন্ম নেওয়ার পর বাবা মা দুজনেই চাকরি করছেন এবং সে বাচ্চাগুলোকে কীভাবে প্যারেন্টিং করবে সে বিষয়ে তাদের কোনো ধারণা নেই, এক্ষেত্রে তাদের কী করণীয় থাকবে? আচ্ছা, আপনি তো একদম স্পেসিফিক করে দিলেন যে বাবা মা দুজনেই চাকরি করছে। এমন পরিবারও আছে, এবং আমাদের দেশে বেশিরভাগ পরিবারেই দেখা যায় যে বাবা চাকরি করছেন এবং মা হাউসওয়াইফ, গৃহিণী, সেই বাড়িতেও কিন্তু প্যারেন্টিংয়ের সমস্যা থাকে। আমি বলবো যে বাবা মার এই প্যারেন্টিংয়ের বিষয় নিয়ে অনেক বেশি কাজ করা উচিত। বিশেষ করে আমাদের মধ্যে একটি ভ্রান্ত ধারণা প্রচলিত আছে যে যার সন্তান সেই বোঝে যে তার সন্তানকে সে কীভাবে মানুষ করবে, কিন্তু কথাটা একেবারেই ভুল। আমাদের পরিবার এবং পারিপার্শ্বিক অবস্থা কী রকম আছে সেইটা দেখেই কিন্তু একজন সন্তান বড় হয়। এখন আপনি একজন একজন সন্তানকে যদি আপনি একটি সুস্থ সুন্দর পরিবেশ দেন, উপহার দেন, তাহলে সেই মানে সন্তান কিন্তু সেই সুস্থ সুন্দর পরিবেশে সুন্দরভাবে বিকশিত হবে। কিন্তু তাকে যদি একটি কলহযুক্ত পরিবেশ দেন তাহলে সেই সন্তান কিন্তু কলহই শিখবে। যেমন আপনাকে একটা গুরুত্বপূর্ণ কথা এর সাথে সাথে চলে আসলো যে পারিবারিক কলহ, পারিবারিক কলহ কিন্তু এমন নয় যে শুধু স্বামী স্ত্রীর মধ্যে কলহ হচ্ছে, এমন হতে পারে যে স্ত্রীর সঙ্গে তার শাশুড়ির কলহ হচ্ছে, কিংবা তার হচ্ছে দেখা যেতে পারে তার শ্বশুর শাশুড়ি মানে বাচ্চার দাদা দাদি তাদের মধ্যে কলহ থাকতে পারে। অ্যাটমোসফিয়ারটা যদি সেরকম হয়ে যায়, যদি অবশ্যই আমি বলবো যে একজন সন্তানের সুস্থভাবে বিকশিত হওয়ার জন্য প্যারেন্টিং এর পাশাপাশি তার অ্যাটমসফিয়ারটাও তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং প্যারেন্টিং এর এটাই কিন্তু প্রধান কাজ যে তাকে একটা সুস্থ সুন্দর পরিবেশ দেওয়া। ধন্যবাদ ডক্টর মধুমতি। আরেকটি বিষয় আমরা লক্ষ্য করে থাকি, অনেকে প্রশ্ন করে থাকে যে বাচ্চাদেরকে ডিভাইস ব্যবহারের ক্ষেত্রে যে জটিলতাগুলো তৈরি হয়, যে ছোট বাচ্চাকে একেবারে ছোট থেকে ডিভাইস ধরিয়ে দেওয়া হচ্ছে এবং ডিপেন্ডেবল হয়ে যাচ্ছে বাচ্চারা ওটার প্রতি, আসক্তি চলে আসছে। আচ্ছা, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। এটিও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যে বলা হয়ে থাকে যে ডিভাইস দেওয়া হলে বাচ্চারা তাতে আসক্ত হয়ে পড়ে, কিন্তু আপনি কি বলতে পারেন যে আপনি ডিভাইস ছাড়া চলছেন? তা কিন্তু না। আমি বলবো যে বাচ্চারা কখন প্যারেন্টসকে দেখেই তো শেখে। আমি যে অ্যাটমসফিয়ারের কথা বললাম, আপনি দেখবেন যে আপনার আপনি হচ্ছে হয়তো অফিসে কাজ করেন, আমি বাবাদের ক্ষেত্রে মেনলি বলবো, কারণ মায়েরা দেখা যায় যারা হচ্ছে অফিসিয়াল কাজে ব্যস্ত থাকে তাদের কিন্তু হাতে ডিভাইস থাকে, কিন্তু যদি দেখা যায় বাবা মানে বাবাদেরটাই গুরুত্বপূর্ণ বেশি হয়, কারণ মায়েরা যখন হাউসওয়াইফ তার তখন বাচ্চারা কিন্তু তাকে বিভিন্ন কাজ করতেও দেখছে, যে পরিবারে তিনি কীভাবে কাজ করছেন, কী কী ঘরের কাজের সঙ্গে জড়িত আছেন, কিন্তু বাবাদের
আমাদের দেখা যায় যে আসলো অফিস থেকে এসে কিন্তু তারা তাদের ডিভাইস নিয়ে বসে গেল, হয় স্মার্টফোন নিয়ে বসে পড়লো, ল্যাপটপ নিয়ে বসে পড়লো, কারণ তাদের অফিসের কাজ কিন্তু তারা বাসায় নিয়ে আসতেছে। ওই বাচ্চাটা কি দেখছে, বাবা এত এঙ্গেজ হয়ে আছে একটা ডিভাইসের প্রতি, তখন তারও মনে হবে তাহলে কিছু একটা তো আছে ওর মধ্যে। তখন দেখবেন যে এখনকার বাচ্চারা কিন্তু মানে যখনই আপনি তাদের সামনে ফোনটা ধরবেন তখন কিন্তু হাতে থাপিয়ে নিতে চাইবে। একটা ছোট শিশু ধরেন সে মাত্র 2-3 মাস বয়স হচ্ছে, একটু হয়তো হামা দিয়ে চলতে আছে, সেও কিন্তু একটা থাপিয়ে নিতে পারে। কিন্তু আপনাকে ওই পরিবেশটা দিতে হবে যে আপনি বাসায় আসার পর ডিভাইসটা ব্যবহার করলেন না, আপনি দূরে সরিয়ে রাখলেন, আপনি হয়তো বই নিয়ে বসে পড়লেন, পেপার নিয়ে বসে পড়লেন, তখন ওই শিশুটার মনে হবে কি আমার বাবা এই বিষয়ে আগ্রহী আছে, তো দেখি তো ওর মধ্যে কি আছে, সে এক্সপ্লোর করার চেষ্টা করবে। আসলে আমাদের প্যারেন্টসদেরকে ডিভাইস ব্যবহারটা কমিয়ে আনতে হবে, তখনই দেখবেন যে বাচ্চার আগ্রহ তৈরি করার ব্যাপারে কিন্তু আপনি ভূমিকা পালন করছেন। ধন্যবাদ ডক্টর মধুমন্তী। আসলে এই যে ডিভাইস থেকে বাচ্চাদের দূরে রেখে আমরা তার পরিবর্তে তাদের জন্য কি করতে পারি? আচ্ছা, ডিভাইস থেকে বাচ্চাদের দূরে রাখলেই কিন্তু তখন আপনি তাদের জন্য অবাধ একটা দুয়ার খুলে ফেললেন। আপনি দেখবেন যে তার হচ্ছে সফট স্কিল, মানে যেটা ফাইন স্কিল বলে থাকি, সেখান থেকে শুরু করে আপনি কিন্তু তার বিভিন্ন স্কিল ডেভেলপমেন্টের জন্য তাদের এজ অনুসারে বিভিন্ন ধরনের কিন্তু আপনি পদ্ধতি নিতে পারছেন। আপনি একটা শিশুর হাতে ছোট ছোট খেলনা দিতে পারেন এবং লার্নিং অনেক খেলনা কিন্তু এখন বর্তমানে বাজারে পাওয়া যায়, মানে যায় আর কি। আর যখন আপনি ডিভাইস, আসলে ডিভাইস থেকে তো আপনি একজন বাচ্চাকে সবসময়ের জন্য দূরে সরিয়ে রাখতে পারবেন না, কিন্তু তাদের জন্য একটা স্ক্রিন টাইম বেঁধে দিতে হবে এবং তারপর সেই বাচ্চা যখন সেই ডিভাইস ব্যবহারের জন্য ক্যাপাবল অফ হবে, আপনি দেখবেন যে এরকম 5-6 বছর বয়সী বাচ্চাদের হাতে যদি আপনি ডিভাইস দিয়ে দেন তাহলে ওরা কিন্তু বাইরে খেলতে যাবে না, কিন্তু তাদের আউটডোর গেমের প্রতিও উৎসাহী করতে হবে, এটিও কিন্তু প্যারেন্টের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব। এবং প্রি প্রাইমারি লেভেলে এবং প্রাইমারি লেভেলে কিন্তু আমরাও ঘরের বাইরে গিয়েছি বাবা মাদের সঙ্গে সিনিয়রদের সঙ্গে, কিন্তু এখন কিন্তু ঘরের বাইরে বাচ্চাদেরকে নিয়ে যাওয়ার প্রবণতা বা সুযোগটাও কমে গিয়েছে। তো ওটাই বলবো যে আপনি ঘরের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতাটা বাড়ান। যেমন আমি বলবো যে আমার নিজের পরিবারে আমি বলছি যে আমার বাবা মা দুজনেই কিন্তু চাকরিজীবী ছিলেন, আমার মা একজন টিচার, তো আমি আর আমার ছোট ভাই আমরা কিন্তু সবসময় বাড়িতে বন্দী থাকতাম তা না, আমাদের স্কুল থাকতো, আমরা আমাদের স্কুল টাইমের পরে আমরা তো প্রাইমারি লেভেলেই বলতে পারি স্কুল টাইমটা কিন্তু কম, কিন্তু আমার মা কলেজে টিচার হওয়ার কারণে তার বেশি সময় থাকতে হতো। আমার মা কিন্তু এ ব্যাপারে সচেতন ছিলেন যে তার সন্তানদেরকেও সময় দিতে হবে, তিনি কিন্তু আমাদেরকে তাদের সাথে নিয়ে যেতেন, তিনি বাচ্চাদের সঙ্গে হয়তো ছেড়ে দিতেন আমাদেরকে, আমরা কিন্তু আউটডোর খেলার প্রতি উৎসাহী ছিলাম। তারপর বিকালবেলা হয়তো আপনি ভাবছেন যে একটু ইভিনিং ন্যাপ নিয়ে নিই, একটু ঘুমিয়ে নিই, কিন্তু ওই সময়টা আপনি একটু স্যাক্রিফাইস করে আপনার বাচ্চাকে সময় দিন, তাকে আউটডোরে নিয়ে যেতে উৎসাহিত করুন। আর ইনডোরও অনেক গেম আছে, কিন্তু ইনডোর গেমের কিন্তু অভাব নেই, তাদেরকে সেইগুলো খেলার প্রতি উৎসাহিত করুন। আবার দেখুন আপনি বই পড়তে, আমি বলছি তো যে আমাদের ডাক্তারদের ছেলেমেয়েরা কিন্তু অনেক মেধাবী হয়, কেন মেধাবী হয়, কারণ তারা দেখে তাদের বাবা মা কিন্তু সারাক্ষণ পড়ার মধ্যে আছে, ওই যে তারা দেখছে তখন তারা নতুন নতুন জ্ঞান এক্সপ্লোর করার জন্য কিন্তু উৎসাহী হয়, যেটা দেখছে সেটাই তারা অ্যাপ্লাই করছে। ডাক্তারদের বাচ্চারা কিন্তু মানে আপনি বলবেন না তারা জন্মগতভাবে মেধাবী, তা কিন্তু না, তারা তাদের বাবা মাকে সবসময় পড়ার মধ্যে দেখছে বলে তাদের কিন্তু বই পড়ার আগ্রহ বাড়ছে। অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন একেবারে শিশু অবস্থা থেকে তাকে যেটা শেখানো হবে সে যেটা দেখবে সেটাই শিখবে, সে একেবারে আয়নার মতো প্রতিফলিত হবে। খুব চমৎকারভাবে ব্যাখ্যা করেছেন ডক্টর মধুমতি। আমরা অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে চলে এসেছি, শেষে এসে আপনার কাছে একেবারে সংক্ষেপে জানতে চাচ্ছিলাম যে একটা সুন্দর পরিবার বা একটা আদর্শ পরিবারের জন্য বাবা মায়ের কি কি করণীয় থাকে? প্রথমে বলবো যেহেতু আমি পরিবার পরিকল্পনার সঙ্গে জড়িত আছি, আমি প্রথমে বলবো বাবা মার দায়িত্ব হচ্ছে পরিবারকে ছোট রাখা, কারণ ছোট পরিবার সুখী পরিবার, এবং একজন বাবা মা যেভাবে একজন সন্তানকে পরিবেশ দিবে সেই সন্তান সেভাবেই মানুষ হবে। সে সন্তানকে যদি তিনি একটা সুস্থ সুন্দর স্বাভাবিক পরিবেশ দেন তাহলে সেই সন্তান একজন সুস্থ সুন্দর স্বাভাবিক মানুষ হিসেবে। এবং আমি বলবো যে জ্ঞানের থেকে বেশি প্রয়োজন মূল্যবোধ, একজন সন্তানের মধ্যে মূল্যবোধ সৃষ্টি একমাত্র তার বাবা মা এবং তার যারা হচ্ছে অভিভাবক তারাই তৈরি করতে পারেন, এবং সেভাবে পরিবার হচ্ছে একটা সন্তানের বলবো প্রথম শিক্ষা প্রতিষ্ঠান, তো সেই পরিবার থেকেই সেই সন্তানকে একদম বলবো সুস্থ সুন্দর পরিবেশ দিয়ে বড় করে তোলার চেষ্টা করতে হবে। ধন্যবাদ ডক্টর মধুমন্তী। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এতক্ষণ কথা বলছিলাম ডক্টর আয়েশা নুসরাত জাহান মধুমন্ত্রীর সঙ্গে, পরিবার কিভাবে সুন্দর রাখা যায়, পরিবারের কিভাবে পরিকল্পনা হতে পারে আমরা জানতে পেরেছি। আসলে পরিবার শুরু হওয়ার আগে থেকেই পরিবারের পরিকল্পনা শুরু হয়, যেভাবে আমরা ফাইন্যান্সের পরিকল্পনা করে থাকি, বছর শুরু হওয়ার আগেই আমরা পরিকল্পনা করি এবং পুরো বছরব্যাপী সেই পরিকল্পনাটা আমরা বাস্তবায়ন করি, একটি পরিবারের ক্ষেত্রেও সেভাবে ঠিক পরিবার শুরু করার আগে থেকেই পরিকল্পনা থাকা দরকার, এবং সেই পরিকল্পনা অনুযায়ী প্রত্যেকটি পদক্ষেপ যদি আমরা নিতে পারি তাহলে একটি আদর্শ সুন্দর পরিবার আমরা গড়তে পারবো। এবং আমাদের ছোট্ট এই সোনার বাংলাদেশে প্রত্যেকটি পরিবার আমরা সুখী পরিবার হিসেবে দেখতে চাই, এবং এই সুখী পরিবার হিসেবে দেখার জন্য সরকারের পাশাপাশি আমাদের প্রত্যেকের নিজস্ব কিছু দায়িত্ব এবং কর্তব্য রয়েছে। আমাদের পরিবারের সন্তানগুলোকে সুন্দর একটি ভবিষ্যৎ দিতে, সুন্দর একটি ক্যারিয়ার তৈরি করতে, একেবারে শিশু অবস্থা থেকে তাদেরকে আমরা আদর্শিকভাবে গড়ে তোলার জন্য তাদের হাতে বই তুলে দেওয়া, তাদেরকে প্রাকৃতিক আলোয় তাদেরকে নিয়ে যাওয়া, এই ধরনের
পদক্ষেপগুলো যদি আমরা নিতে পারি তাহলে আমাদের সন্তানদের জন্য আগামী দিন সুন্দর দিন আমরা নিয়ে আসতে পারবো, এই ধরনের পরামর্শগুলো আমরা পেয়েছি ডক্টর মধুমন্ত্রীর কাছ থেকে। ডক্টর মধুমন্ত্রী, আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আপনাকে অনেক অনেক শুভেচ্ছা, এবং হিলটেক রিয়েল এস্টেট অ্যাং বিল্ডার্সের পক্ষ থেকে আপনার জন্য সামান্য একটি উপহার। আপনি আপনার অনেক মূল্যবান সময় ব্যয় করে আমাদের মাঝে এসেছেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা এতক্ষণ দেখছিলেন হিলটেক রিয়েল এস্টেট অ্যাং বিল্ডার্স নিবেদিত পবিত্র মাহে রমজান উপলক্ষে বরেন্দ্র অনলাইন টেলিভিশনের বিশেষ আয়োজন হিলটেক মাহে রমজানের স্বাস্থ্য ভাবনা অনুষ্ঠান গ্রন্থনা এবং উপস্থাপনায় আপনাদের সঙ্গে ছিলাম আমি হাসানা বাবিল। আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি, আপনারা পুরো রমজান মাস জুড়ে ঠিক প্রতিদিন বিকাল 4:30 আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পাবেন। এই অনুষ্ঠান থেকে আপনাদের বিন্দুমাত্র যদি কোনো উপকার এসে থাকে, কোনো তথ্য আপনারা পেয়ে থাকেন, তাহলে আমাদের সফলতা। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। হাসান আবাবিলের গ্রন্থনা ও উপস্থাপনায় বিশেষজ্ঞ ডাক্তারদের নিয়ে স্বাস্থ্য বিষয়ক বিশেষ আলোচনা অনুষ্ঠান হিলটেক রমজানের স্বাস্থ্য ভাবনা দেখবেন রমজান মাস জুড়ে প্রতিদিন বিকেল 4:30 শুধুমাত্র বরেন্দ্র অনলাইন টেলিভিশনে।